একটা গুড রিগ্রেশন মডেলের অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে সেই রিগ্রেশন মডেলের ডেটাগুলোকে হেটারোস্ক্যাডাস্টিসিটি বিহীন হতে হবে অথবা ডেটাগুলোকে হোমোস্ক্যাডাস্টিক হতে হবে। হেটারোস্ক্যাডাস্টিসিটি হচ্ছে কিছু ডেটার ডেটা লাইন থেকে অতিরিক্ত ছড়িয়ে পড়া বা অতিরিক্ত ডিসপার্সড অবস্থা। আমরা ছবিতে হেটারোস্ক্যাডাস্টিসিটিকে এভাবে দেখাতে পারি। এখানে ডান দিকে উপরের দিকের এই ডেটাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড যে লাইনটা আছে সেই লাইন থেকে অনেক বেশি ডিসপার্সড। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে হেটারোস্ক্যাডাস্টিসিটি এবং এটা গুড রিগ্রেশন মডেলের ক্ষেত্রে এক্সপেক্টেড না। যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে হোমোস্ক্যাডাস্টিসিটি। হোমোস্ক্যাডাস্টিসিটি ইজ জাস্ট লাইক দিস। হেটারোস্ক্যাডাস্টিসিটি পরীক্ষা করার জন্য ব্রিউকস পেগান গডফ্রে টেস্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটা কিনা এসপিএসএসে কমান্ড প্রয়োগের মাধ্যমে লিখতে হয় এবং এটা কিছুটা টাইম কনজিউমিং এবং কমপ্লেক্স। সো এই টিউটোরিয়ালটাতে আমি দেখাবো কিভাবে ইভিউজের মাধ্যমে হেটারোস্ক্যাডাস্টিসিটি টেস্ট করা যায়। এটা হচ্ছে আমার ইভিউজের ডেটা সেট। আমার এখানে x1, x2, x3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি এটাকে গ্রুপ আকারে ওপেন করছি দেখার সুবিধার জন্য। y ডিপেন্ডেন্ট, x1, x2, x3 ইন্ডিপেন্ডেন্ট। এখন হেটারোস্ক্যাডাস্টিসিটি টেস্ট করার জন্য আমাদেরকে ফার্স্টলি রিগ্রেশন রান করাতে হবে। ইভিউজে রিগ্রেশন রান করাতে হয় কুইক থেকে এস্টিমেট ইকুয়েশনে যাব। এস্টিমেট ইকুয়েশনে ক্লিক করলে এই বক্সটা আসবে। এখানে ফার্স্টলি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামটা লিখব। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, সো ওয়াই লিখলাম। দেন একটা স্পেস দিয়ে সি, সি ফর কনস্ট্যান্ট। দেন একটা স্পেস দিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আই মিন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1। তারপর একটা স্পেস হবে অ্যাগেন সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন অ্যাগেন একটা স্পেস দিয়ে থার্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন ওকেতে ক্লিক করব। আমাদের রিগ্রেশন রেজাল্টটা এসে গেল। এখন এই রিগ্রেশন রেজাল্টের যে আউটকামটা আসলো এই আউটকামের উপরের দিকে যে ভিউ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ভিউ থেকে রেজিডুয়াল ডায়াগনস্টিক্স এই অপশনটাতে গেলে আমরা সবার লাস্টে দেখতে পাবো হেটারোস্ক্যাডাস্টিসিটি টেস্ট। এখানে ক্লিক করব। যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটাতে আমরা দেখতে পাচ্ছি হেটারোস্ক্যাডাস্টিসিটি টেস্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে, যেমন ব্রিউকস পেগান, হার্ভি, গ্লেসজার, ARCH, হোয়াইট। আমরা এই সব টেস্ট থেকে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় ব্রিউকস পেগান গডফ্রে টেস্ট। সো আমরা ব্রিউকস পেগান গডফ্রে টেস্টটাকে সিলেক্ট করে ওকে করব, ওকেতে ক্লিক করব। এই এসে গেল আমাদের রেজাল্ট। এখানে দুটো সেকশন আছে হেটারোস্ক্যাডাস্টিসিটি ডিটারমাইন করার জন্য। আমাদের ফার্স্ট সেকশনটা লাগবে। ফার্স্ট সেকশনের আমরা অবজার্ভড আর স্কোয়ার, এই বরাবর আমরা একটা কাই স্কোয়ারের প্রবাবিলিটি ভ্যালু দেখতে পাচ্ছি। এই যে এটা প্রবাবিলিটি ভ্যালু অফ কাই স্কোয়ার, এই মানটাই আমাদের হেটারোস্ক্যাডাস্টিসিটি ডিটারমাইন করে দিবে হেটারোস্ক্যাডাস্টিসিটি আছে কি না। সো এখানে গাইডলাইন হচ্ছে যদি এই প্রবাবিলিটি ভ্যালুর মান 0.05-এর চেয়ে ছোট হয় দেন সেই ডেটা সেটে হেটারোস্ক্যাডাস্টিসিটি বিদ্যমান, আর যদি 0.05-এর চেয়ে বড় হয় দেন ডেটা সেটটা হোমোস্ক্যাডাস্টিক।
আমার ডেটা সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাই স্কোরের প্রবেবিলিটি ভ্যালু হচ্ছে 0.4462, যেটা কিনা 0.05-এর চেয়ে বড়। সো আমি বলতে পারি আমার ডেটা সেটটা হোমোস্ক্যাডাস্টিক, যেটা একটা গুড রিগ্রেশনের জন্য এক্সপেক্টেড। সো এ ছিল হচ্ছে কিভাবে হেটারোস্ক্যাডাস্টিসিটি ডিটারমাইন করা যায় সেই টেকনিকটা। কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করার জন্য অনুরোধ থাকলো, এবং সবাইকে ধন্যবাদ।